বাড়ির এক গৃহবধূকে শারীরিক এবং মানসিক অত্যাচার করার পর বালিশ চাপা দিয়ে প্রাণে মেরে দেওয়ার চেষ্টার অভিযোগে অভিযুক্ত পরিবারেরই 3 গৃহবধূ, এমনকি পরিবারের স্বামীসহ অন্যান্যরা। তবে বাকি 3 গৃহবধূ বেপাত্তা হলেও 3 পুরুষ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক অশান্তির জেরে এক গৃহবধূকে শারীরিক এবং মানসিক অত্যাচার করার পর মুখে বালিশ চাপা দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তীব্র আলোড়ন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের শুনিয়া গ্রামে। ঘটনার পরিপ্রেক্ষিতে খণ্ডঘোষ থানায় অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা গৃহবধূর মা। অভিযোগের ভিত্তিতে খণ্ডঘোষ থানার পুলিশ স্বামীসহ 3 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের পেশ করা হয়েছে বর্ধমান আদালতে। আরও 3 জন পরিবারের সদস্য বেপাত্তা, তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। ঘটনা সূত্রে জানা গেছে, গত 4 বছর আগে শুনিয়া গ্রামের বাসিন্দা মনোজ পালের সঙ্গে বিয়ে হয় প্রেমের সম্পর্কে। বিয়ের পর থেকেই শারীরিক এবং মানসিক অত্যাচার চলতে থাকে গৃহবধূর উপর বলে অভিযোগ। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। গতকাল সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে ফের অশান্তি শুরু হয় গৃহবধূর সঙ্গে স্বামীসহ শাশুড়ি এবং পরিবারের অন্যান্যদের। সেই সময় গৃহবধূকে বেধড়ক মারধর করা হয়, এমনকি প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয়, অশ্রাব্য গালিগালাজও করা হয় বলে অভিযোগ। পরে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। কোনো রকমে তাদের হাত থেকে বেঁচে রাস্তায় বেরিয়ে আসেন গৃহবধূ। তার চিৎকারে প্রতিবেশীরা জড়ো হন। অত্যন্ত অসুস্থ অবস্থায় পরবর্তী সময়ে গৃহবধূকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। গতকাল রাতেই গৃহবধূর মা খণ্ডঘোষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও 3 জন বেপাত্তা, তাদের খোঁজ শুরু হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্যাতিতা গৃহবধূর স্বামী মনোজ পাল, কাকা শ্বশুর নবকুমার পাল এবং খুড়তুতো ভাসুর নেতাই পালকে পুলিশ গ্রেপ্তার করেছে। পলাতক রয়েছেন শাশুড়ি, কাকিমা শাশুড়ি এবং খুড়তুতো ভাসুরের স্ত্রী, তাদের খোঁজ করছে পুলিশ। আরজিকরের ঘটনা নিয়ে যখন গোটা রাজ্য তথা গোটা দেশ তোলপাড়, নারীদের সুরক্ষা, নারীদের নিরাপত্তা নিয়ে পথে নামছেন নারীরাই, সেই রকম একটা সময়ে বাড়ির এক গৃহবধূকে বেধড়ক মার, এমনকি বালিশ চাপা দিয়ে প্রাণে মেরে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল পরিবারেরই অন্যান্য গৃহবধূদের বিরুদ্ধে, যাকে ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে গোটা এলাকা জুড়ে।